আসসালামু আলাইকুম গাইস। তো এখন আরও একটা ওয়ালেটের অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন যে ওয়ালেটের অফারটা আপনাদের সাথে শেয়ার করবো, এটা কিন্তু অলরেডি সাকসেসফুল একটা ওয়ালেট। তো এই ওয়ালেটের অফার থেকেও ভালো পেমেন্ট আপনারা পাবেন। এখান থেকে আপনারা পয়েন্ট আর্ন করতে পারবেন এবং এই পয়েন্টের অ্যাকর্ডিং আপনারা এখান থেকে তাদের নিজস্ব টোকেন, তাদের যে নেটিভ টোকেন আছে ওয়ালেটের টোকেন অথবা NFT আপনারা ক্লেম করতে পারবেন। এগুলো আমি অ্যাডমিনকে অলরেডি জিজ্ঞেস করে নিয়েছি এবং এখান থেকে আপনারা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন। তো এটা কিন্তু অলরেডি সাকসেসফুল একটা ওয়ালেট এবং এটার যে নেটিভ টোকেনটা আছে ওইটা অলরেডি বাইন্যান্স gate.io সহ অনেক বড় বড় এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে। আর তাছাড়া এদের যে NFTটা আছে ওইটা কিন্তু অলরেডি বাইন্যান্স NFT মার্কেট প্লেসের মধ্যে লিস্টেড আছে। সো আপনারা যদি এই পয়েন্ট দিয়ে NFT কনভার্ট করেন অথবা টোকেন কনভার্ট করেন, যাই কনভার্ট করেন না কেন, এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবেন। আর আপনি যদি পয়েন্ট কনভার্ট করে টোকেন মেক করেন তাহলে কিন্তু এটাও বাইন্যান্সে অথবা gate.io সেল দিতে পারবেন, অথবা NFT মেক করলেও NFTও ভালো প্রাইসে সেল হয়ে গেছে। তো A to Z সব কিছু ভিডিওতে দেখাই দেবো। আমি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, লাইভে আপনাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কাজের যে প্রসেসটা আছে এটা A to Z আপনাদের সাথে শেয়ার করবো। সো প্রত্যেকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আর বড় মতো একটা রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দেবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। সাবস্ক্রাইব করেন বা না করেন, একটা লাইক করা কিন্তু বেশি কষ্টের ব্যাপার না, জাস্ট একটা লাইক করে দেন। তো এখন অফারের মধ্যে কীভাবে জয়েন করবেন এটা সরাসরি আপনাদেরকে দেখাই দিয়ে যে ওকে গাইস। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই যে লিঙ্কটা আছে, অ্যাপসের লিঙ্ক, ওয়ালেটের লিঙ্ক। এই ওয়ালেটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকে ক্লিক করলে সরাসরি এই পোস্টের মধ্যে চলে আসবে। তো এখানে আপনারা ওয়ালেটের যে লিঙ্কটা আছে এটা এখানে পাবেন এবং রেফারেল কোডটা এখানে পাবেন। তো এটা কিন্তু অলরেডি সাকসেসফুল একটা ওয়ালেট। সো এর জন্য অনেকে ভাবতে পারেন যে এটা যেহেতু সাকসেসফুল ওয়ালেট হয়তো বা পেমেন্ট বা তেমন একটা কিছু আশা করা যায় না, তা না। এটা যেহেতু সাকসেসফুল ওয়ালেট এবং একটা ভালো ওয়ালেট, এখান থেকে আরও বেশি আমরা এখান থেকে আশা করতে পারি। তো এখানে ফার্স্টে কাজ করার জন্য কী করতে হবে, আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। আর যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে ওইটাও আপনি লগ ইন করতে পারেন, কারণ আগে যদি আপনি ইউজ করে থাকেন। তো আপনারা নতুন অ্যাকাউন্ট করার জন্য কী করবেন, এই যে ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কের উপর একটা ক্লিক করে এখান থেকে আপনাকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তো আমি ওইখানে ক্লিক করলাম, ক্লিক করলে সরাসরি আমাকে প্লে স্টোরে নিয়ে আসছে। তো এখানে দেখবেন যে বিম ওয়ালেট নামে একটা ওয়ালেটের মধ্যে আপনাকে নিয়ে আসছে। তো কী করবেন, জাস্ট সিম্পলি ইনস্টলের উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা এখানে ইনস্টল করে নিতেছি যেহেতু এটা পেন্ডিংয়ে আছে। সো আমি একটু ভিডিওটা পজ করে এটা ডাউনলোড করে নিই, অন্যথায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে গাইস, তো অলমোস্ট আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। আর আমি একটা কথা বলে নিতেছি যে ওয়ালেটটা আছে এটা কিন্তু অনেক ভালো একটা ওয়ালেট, আর এত ভালো একটা ওয়ালেট আমাদেরকে কিন্তু নর্মাল কোনো ইভেন্ট দিবে না, তাই না? তো এই যে ওপেন আছে, ওপেনের উপর ক্লিক করবেন। ফার্স্টে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য কী করবেন, এই যে এখানে দেখবেন লেখা আছে ক্রিয়েট ওয়ালেট, এই ক্রিয়েট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন, যেহেতু আমাদের ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করে দিলাম, হয়তো বা আপনারা এখন ব্ল্যাক দেখতে পারতেছেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখে দিতেছি, এই যে এখানে দেখবেন আই আন্ডারস্ট্যান্ড লেখা আছে, আপনারা এগুলো পারবেনই, ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এগুলো জানেন। আই আন্ডারস্ট্যান্ড লেখা সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন যে আপনাদেরকে ম্যানোমিক পার্স দিছে 12 ডিজিটের, যেভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আপনারা চাইলে আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটটা আছে ওইটাও ইম্পোর্ট করতে পারেন। তো আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতেছি, এখানে মেবি আপনাদেরকে কালো দেখা যাচ্ছে, আপনারা জাস্ট আসলে এখানে বলবেন ট্রাস্ট ওয়ালেটের মতো সেম প্রসেস। তো আমি আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করে নিই। ওকে গাইস, তো ট্রাস্ট ওয়ালেটের মতো সেম প্রসেসে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা ঝামেলা হতে পারে আপনাদের, আপনারা কিন্তু এখান থেকে যে পার্সটা দেবে ওই পার্সটার স্ক্রিনশট নিতে পারবেন না, অথবা আপনি ওইটা কপিও করতে পারবেন না। আপনাদেরকে জাস্ট কী করতে হবে, অন্য একটা খাতা বা অন্য একটা ফোন দিয়ে আপনাদেরকে ছবি তুলে রাখতে হবে। অবশ্যই ওই যে পার্সগুলো দেবে ওই পার্সগুলো অবশ্যই সেফ রাখতে হবে, যদি সেফ না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা হারিয়ে যাবে, অথবা যদি এটা অন্য কেউ জেনে যায় তাহলে আপনার ওয়ালেটটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা যখন পার্সগুলো সেফ রাখার পর আপনারা আবার উল্টাপাল্টা করে দেওয়ার পর ওগুলো ঠিকঠাক মতো সাজাবেন, সাজানোর পর এরকম আসবে। এরকম আসলে কী করবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, আর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দেবেন এটা অবশ্যই যাতে 10 ক্যারেক্টার হয়, মানে 10টা সংখ্যা বা অক্ষর যাই থাকুক ওইটা যাতে হয়, এবং আপনার যেই পাসওয়ার্ডটা দেবেন ওটার মধ্যে একটা বড় হাতের অক্ষর অথবা একটা ছোটো হাতের অক্ষর যাতে থাকে, অথবা আপনার যেইটা দেবেন এটার মধ্যে যে নাম্বার থাকে মানে সংখ্যা থাকে। তো সব কিছু মিলিয়ে টোটালি একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাদেরকে মেক করতে হবে, এটাই তারা বলতেছে। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড মেক করতেছি, দেন আপনাদেরকে বলতেছি যে কীরকম। ওকে গাইস, তো এখানে অলমোস্ট আমি একটা 10 ডিজিটের পাসওয়ার্ড দিছি এবং এটা কিন্তু স্ট্রং হয়েছে। তো আমি এখানে নেক্সটের উপর ক্লিক করবো। তো আপনারা কীভাবে পাসওয়ার্ডটা দেবেন, পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনি যে কোনো একটা বড় হাতের সংখ্যা রাখবেন, এরপর ছোটো হাতের সংখ্যা রাখতে পারেন, যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার রাখতে পারেন, এবং আপনার যেই নাম্বার আছে বা সংখ্যা যেটাকে বলে ওইটা রাখবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু এখানে নিয়ে নেবে, অথবা আপনার অন্যথা কিন্তু এটা ঝামেলা করবে। সো আগে থেকে আমি এটা ক্লিয়ার করে নিতেছি। এখন নেক্সট আছে, এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবো এবং এইখানে ইনেবল লেখা আছে, ইনেবলের উপর ক্লিক করে দেবো। লাইভে আপনাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়।
ওকে গাইস, তো যখন আপনাদের এরকম আসবে, এরকম আসলে কী করবেন, উপরের দিকে যেটা সিলেক্ট করা থাকবে, এখানে যেটা সিলেক্ট করা থাকবে এইটাই রাখবেন। রাখার পর কী করবেন, এই যে এখানে নেক্সট আছে, নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে এই যে আই আন্ডারস্ট্যান্ড লেখা আছে, যে এখানে আই আন্ডারস্ট্যান্ড লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। মেবি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনাদেরকে যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আপনাদের যে ব্লক চেনগুলো আছে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা অ্যাড্রেস ক্রিয়েট হবে, এবং এখানে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন। এখানে আমার যে এস্টিমেটেড টাইমটা আছে এখানে শো করতেছে, যেটা 2 মিনিটের মতো আমার এখানে অপেক্ষা করতে হবে। সো আমি এখানে 2 মিনিটের মতো অপেক্ষা করতেছি। মেবি এত মিনিট লাগবেও না, যে অলরেডি 4 মিনিট হয়ে গেছে, এতক্ষণ লাগবেও না। সো আমি জাস্ট একটু অপেক্ষা করতেছি, আপনারা সেম প্রসেসে একটু অপেক্ষা করবেন, কারণ এখানে ওয়ালেটটা ক্রিয়েট হইতে একটু টাইম লাগে। তো আমার যে ব্লক চেনগুলো আছে এগুলো সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাক, তারপর আমি ভিডিওতে ব্যাগ আসতেছি। আর গাইস, এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে নেই, এখানে কিন্তু আপনাদের ডাউনলোড হইতেছে ব্লক চেনের ইনফরমেশনগুলো। আর উপরের দিকে যে স্পিডটা, আমার নেটের স্পিডটা দেখতে পারবেন, যে 300 KB 400 KB এরকম স্পিড। আপনার স্পিড যদি আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের টাইমটা একটু কম লাগবে। সো আমার স্পিডটা যেহেতু এখানে কম, সেক্ষেত্রে আমার টাইমটাও একটু বেশি লাগতেছে। আপনাদের স্পিডটা যেরকম থাকবে ওই রকম অনুযায়ী টাইমটা এখানে এস্টিমেটেড টাইমটা শো করবে। তো আমার স্পিডটা একটু কম, আমি ভিডিওটা পোস্ট করতেছি। ওকে গাইস, ফাইনালি এখানে আমার যে ডাউনলোডের প্রসেসটা আছে, ডাউনলোডের প্রসেসটা কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে, এবং এখানে কিন্তু আমার যে ওয়ালেট আছে এটা রেস্টোর হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, এই যে ওয়ালেট আছে এটা কিন্তু অনেক সিকিউর একটা ওয়ালেট, একদম হাই কোয়ালিটির একটা ওয়ালেট। সো এটাতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এখানে একটা সময়ের ব্যাপার স্যাপার লাগবে, একটু টাইম লাগবে। সো প্রত্যেকে ধৈর্য ধরে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমার রেস্টোর ওয়ালেট এই যে প্রসেসটা আছে এটা যখন শেষ হবে দেন আমি ভিডিওতে ব্যাগ আসতেছি। আর এখানে যে অফারটা আছে অফারটাও কিন্তু অনেক ভালো, প্রত্যেকে জয়েন করবেন। ওকে গাইস, তো এখানে ফাইনালি আমার যে অ্যাকাউন্টটা ছিল এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে টোটালি। একদম অ্যাকাউন্টটা আপনারা যেভাবে প্রসেসে দেখাইছে ওইভাবে প্রসেসে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অন্যথায় আপনাদের ঝামেলা হতে পারে। তো এখানে অ্যালাউ আছে, অ্যালাউর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, আপনারা এখান থেকে তাদের এই যে ওয়ালেট আছে তাদের নিজস্ব নেটিভ টোকেন হইতেছে বিম টোকেন, এই বিম টোকেন আপনি কয়েন দিয়ে এখান থেকে রিডিম করতে পারবেন, অথবা আপনারা তাদের নিজস্ব NFT ক্লাইম করতে পারবেন। তো তাদের যে বিম টোকেনটা আছে এটার প্রাইসটা যদি আমি আপনাদেরকে কয়েন গ্যাক করতে গিয়ে দেখাই দিই, 1 মিনিট ওয়েট করি। ওকে গাইস, তো সরাসরি চলে আসলাম কয়েন গ্যাকোতে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের যে নিজস্ব টোকেনটা বিম টোকেন, এটা কিন্তু অলরেডি কয়েন গ্যাকোতে লিস্টেড। এবং আমি যদি এটা এখানে মার্কেটের উপর ক্লিক করি, মার্কেটের উপর ক্লিক করলে এটা কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে ওইটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি মার্কেটের উপর জাস্ট ক্লিক করে দিলাম, 1 মিনিট ওয়েট করেন। তো এখানে দেখতে পারবেন যে ওয়ার্ল্ডের বেস্ট এক্সচেঞ্জের মধ্যে এটা কিন্তু অলরেডি লিস্টেড এবং ট্রেডিং চলতেছে। আপনারা যখন এটা রিডিম করবেন সাথে সাথে এগুলো এইসব এক্সচেঞ্জের মধ্যে এসে সেল দিয়ে দিতে পারবেন। গেট ডট আইও আছে, বাইন্যান্স আছে, MEXC আছে, তাছাড়া হটবিট আছে, আরও অনেক বড় বড় এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে। তো আপনারা চাইলে এটা সিম্পলি এখান থেকে সেল দিতে পারবেন, অথবা তাদের NFT কিন্তু বাইন্যান্স NFT মার্কেট প্লেসের মধ্যে লিস্টেড। তো আপনারা এটা কীভাবে আর্ন করবেন, আর্ন করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। অনেকে ভাবতে পারেন যে এটা রেফারেল কমিশনের জন্য মেক করতেছি, কারণ এটার মধ্যে যে রেফারেল কমিশনটা আছে এটা একদম নায়ের বরাবর। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনারা রেফারেল কমিশনের 2-3 গুণ আর্ন করতে পারবেন জাস্ট সিম্পল সেলফ ইনকামের মাধ্যমে। কীভাবে করবেন, ওই যে উপরের দিকে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন, 1 মিনিট ওয়েট করবেন। এবং এই যে 3-ডটের উপর ক্লিক করার পর এই যে এখানে দেখবেন লেখা আছে ড্যাপ স্টোর, তো এই ড্যাপ স্টোরের উপর আপনাদের ক্লিক করতে হবে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, এর মধ্যে থেকে নিচের দিকে একদম লাস্টের যে অপশনটা আছে এটার মধ্যে এখন তারা এটা অনগোয়িং আছে, এটার মধ্যে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। তো বিম NFT আর্ট মার্কেট প্লেস লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন। তো আমি একটু যে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো আমি তাদের যে অ্যানাউন্সমেন্ট আছে এটা কিন্তু অলরেডি পড়ে নিচ্ছি, আপনারা চাইলে পড়তে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে একটু ওয়েট করবেন, যেহেতু একটু লোড নিতেছে। উপরের দিকে আপনারা ইয়েটা দেখতে পারবেন, হয়তো বা এখানে কিছু মানে এখানে যে পেজটা আছে এটা একটু বড় হতে পারে, যার কারণে উপরের দিকে আমার যে ইয়েটা আছে ইন্টারনেট স্পিডটা আছে এখানে দেখতে পারবেন 1 MB উপরে করে ইন্টারনেট স্পিডটা কিন্তু এখন আছে। সো এখানে মেবি একটা পেজ ওপেন হবে, আমি জাস্ট একটু ওয়েট করতেছি। ওকে গাইস, তো ফাইনালি কিন্তু এখানে যে পেজটা আছে এটা আমার লোডিং নিচ্ছে। তো আপনাদের যখন লোডিং নেওয়া শেষ হবে দেন আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে আপনারা যে ইন্টারফেসটা দেখতে পারবেন এখানে জাস্ট এখানে দেখবেন লেখা আছে জয়েন কম্পিটিশন। এই জয়েন কম্পিটিশনের উপরে আপনারা ক্লিক করবেন, যেহেতু আমরা এখানে কম্পিটিশনটার মধ্যে জয়েন করতে চাইতেছি। আর এখানে আপনারা পার ডে স্পিন করতে পারবেন, আমি জাস্ট আপনাদেরকে যদি দেখাই দেয়। তাছাড়া আপনারা এখান থেকে সোশ্যাল মিডিয়ার কিছু টাস্ক আছে ওইগুলো টাস্ক কমপ্লিট করে কয়েন আর্ন করতে পারবেন, এবং ওই কয়েন দিয়ে আপনারা কী করতে পারবেন, জাস্ট কয়েন দিয়ে আপনারা তাদের যেই টোকেন আছে টোকেন ক্লাইম করতে পারবেন, অথবা তাদের যে বিম টোকেন আছে এই বিম টোকেন ক্লাইম করতে পারবেন, অথবা আপনি এই তাদের যে NFT আছে NFT ক্লাইম করতে পারবেন। এখানে আপনি একটা যদি স্পিন করেন, স্পিন করলে আপনারা কী পাবেন দেখেন, এখান থেকে আপনি 10টা কয়েন পেতে পারেন, অথবা তাদের নিজস্ব NFT পেতে পারেন। NFT প্রাইস কিন্তু ভালো, এবং আমি পরবর্তী যদি আপনারা কেউ NFT পান কীভাবে সেল দেবেন ওইটার প্রসেসটাও আমি দেখাই দেবো বাইন্যান্স মার্কেট প্লেস থেকে। তো এখানে আরও 20টা কয়েন যেটা আছে এটা পাওয়ার সম্ভাবনা আছে, এবং এখানে কিছুই না পাইলে আপনি থ্যাঙ্কস পাবেন, এবং
এখানে একটা সারপ্রাইজ বক্স আছে, এটা থেকে যে কোনো কিছু পাইতে পারেন, অথবা এখান থেকে যদি আপনি পাঁচটা বিম টোকেন পান, পাঁচটা বিম টোকেনের প্রাইস কিন্তু $1 উপরে। তো আপনারা চাইলে পাঁচটা বিম টোকেন যদি পান তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে। আবার এখানে একটা বিম টোকেন আছে, তো আপনারা এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি পেতে পারেন। তো কীভাবে পাবেন, পাওয়ার জন্য আপনাদেরকে জাস্ট এখান থেকে আপনার যে ইয়েটা আছে, মানে আপনাকে এখানে একটা স্পিন আনলক করতে হবে। তো আপনারা স্পিন আনলক করবেন কীভাবে, স্পিন আনলক করার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের রেফারেল কোডটা অ্যাক্টিভ করতে হবে, এবং আপনারা স্পিনটাও আনলক করতে পারবেন। প্লাস এখানে দেখতে পারবেন আপনাদের যে কয়েনটা আছে এটা এখন জিরো শো করতেছে, যে এখানে জিরো শো করতেছে, তো আপনারা এখান থেকে 10টা কয়েনও পাবেন জাস্ট আপনার রেফারটা এখানে আনলক করতে পারলে। তো আপনারা রেফার কীভাবে আনলক করবেন, আর এখানে কিন্তু আনলিমিটেড ইনকামের ওয়ে আছে, আমি জাস্ট আপনাদের যদি একটু নিচের দিকে দেখাই দিই, এর আগে আপনারা যদি এখানে রেফার করতে পারেন, পার রেফারে 10টা করে কয়েন পাবেন। তো 10টা মাত্র কয়েন, আমি জাস্ট আপনাদেরকে ইনকামের আরও ওয়ে দেখাইতেছি, রেফারেল কমিশন ধরতে গেলে নাই, 10টা করে টোকেন পাবেন পার রেফারে, এবং আপনি ডেইলি টুইট করতে পারবেন একটা করে, এবং প্রত্যেক টুইটের জন্য আপনি এখান থেকে 5টা করে কয়েন পাবেন। এখানে লাইক রিটুইট করতে পারবেন ডেলি, এবং এই লাইক রিটুইটের জন্য 10টা কয়েন আলাদা, এবং তাদের যদি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করেন সেক্ষেত্রে 10টা কয়েন আপনারা এখান থেকে পাবেন, এবং তাদের NFT নিয়ে যদি আপনি মিম ক্রিয়েট করতে পারেন এখানে 15টা কয়েন পাবেন। একটু যে সব কিছু আমি দেখাই দেবো, এবং তার যে মিমগুলো আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন তাদের মধ্যে থেকে যে বেস্ট মিম হবে যেটা, ওইটার জন্য তারা আরও একটা আলাদা রিওয়ার্ড রাখছে, যেটা হচ্ছে 50টা কয়েন, এবং এখানে আপলোড করতে পারলে 10টা কয়েন। এরকমভাবে আপনারা গেলে আরও নিচের দিকে অনেক অনেক কয়েন আছে, তো প্রত্যেকটা সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করে এখান থেকে অনেক কয়েন কিন্তু আর্ন করতে পারবেন। তো কয়েন আর্ন করার জন্য কী করবেন, জাস্ট এই যে এখানে প্লে লেখা আছে প্লের উপর একটা ক্লিক করবেন। তো গাইস এখানে আমাদের ওয়ালেট যেটা আছে এটা এখনও মানে লোডিং হয় নাই, তো আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের যে ওয়ালেট আছে এটা এখানে কানেক্ট আছে নাকি। এই যে আমার এটা অলরেডি উপরের দিকে লোডিং লেখা চলে আসছে, এখানে যদি এটা কানেক্ট থাকতো তাহলে আমার অ্যাড্রেসটা এখানে শো করতো। তো আপনারা যখন আপনাদের অ্যাড্রেসটা এখানে শো করবে তখন এখানে ক্লিক করবেন, এর আগে করার দরকার নেই, জাস্ট এখানে লোডিংটা এই যে ওয়ালেট আছে এটা কিন্তু অনেক লোডিং নেই, বা ইন্টারনেট স্পিড একটু ফাস্ট থাকতে হয় এখানে কাজ করতে হলে, তো অবশ্যই আপনাদের ইন্টারনেটটা একটু ফাস্ট রেখে কাজ করার ট্রাই করবেন। আর এটা আমার যে এখানে লোডিং আছে লোডিংটা এখান থেকে শেষ হোক, দেন আমি ভিডিওতে ব্যাক। ওকে গাইস, তো ফাইনালি কিন্তু আমার এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা শো করতেছে। তো যখনই আপনাদের অ্যাড্রেসটা শো করবে দেন আপনারা এই যে প্লে লেখা আছে এটার উপর ক্লিক করবেন, সরাসরি টুইটারে রিডাইরেক্ট করবে। তো এর আগে আমি একটা কথা বলে নেই, এই যে অ্যাড্রেসটা এখানে যে শো করবে এটা কিন্তু আমার অনেক টাইম লাগছে, অনেক লং টাইম লাগছে। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে এখানে ট্রাই করতে থাকবেন, যদি আপনার অ্যাড্রেসটা এখানে শো না করে শুধু খালি লোডিং নেই, আপনার অ্যাপসটা এখান থেকে মিনিমাইজ থেকে এখান থেকে ডাইরেক্ট সরাইবেন, সরানোর পরে আবার ট্রাই করবেন। যদি আপনার ফোন দিয়ে ফার্স্ট থেকে ট্রাই করেন তাহলে ওয়াইফাই কানেক্ট করে ট্রাই করবেন, আর ওয়াইফাই দিয়ে করে থাকলে ফোন দিয়ে ট্রাই করবেন, আর VPN ইউজ করতে পারেন আর কি। আমার অনেক কষ্টের পরে কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করতেছে, এটা কিন্তু অ্যাড্রেসটা সহজে শো করতেছিল না। তো এই যে এখানে প্লে লেখা আছে প্লের উপর ক্লিক করবো। ওকে গাইস, তো লাইভে আমি এখানে আপনাদেরকে প্লের উপর ক্লিক করে দিতেছি, সরাসরি মেবি টুইটারের মধ্যে নিয়ে আসতে পারে। তো টুইটারের মধ্যে এখানে নিয়ে আসছে আমাকে, জাস্ট এখানে আমার যে টুইটার অ্যাকাউন্ট আছে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, আপনার টুইটারের ইউজার নেম অথবা ইমেলটা এখানে দেবেন, এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে টিকমার্ক তুলে দেবেন, এবং অথরাইজ লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন। ভিডিওটা অলমোস্ট অনেকটা বড় হয়ে গেছে, যার কারণে ভিডিওটা একটু শর্টকাটে শেষ করার চেষ্টা করতেছি, সো আমি স্কিপ করে এটুকু করে নিতেছি। ওকে, তো আমার এই যে টুইটারের যে অথরাইজেশনটা আছে এটা কিন্তু অলরেডি এনেবল হয়ে গেছে। যখন আপনার এরকম হবে, এই যে টুইটার যেটা আছে আপনার, এটা যখন আপনি কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নেওয়ার পর এরকম আসবে, এখান থেকে পারবেন একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আপনি একটা রেফারেল কোড ইম্পোর্ট করতে হবে, অবশ্যই মাস্ট বি একটা রেফারেল কোড ইম্পোর্ট করবেন যদি আপনি একটা স্পিন ফ্রিতে পেতে চান। তো আমি একটা রেফারেল কোড দিয়ে দেবো, এটা অবশ্যই এখানে ইম্পোর্ট করে সাবমিটের উপর ক্লিক করবেন। তো রেফারেল কোডটা কোথায় পাবেন, সরাসরি চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, ওইখানে ফার্স্টে যে লিঙ্ক থেকে ক্লিক করে এই যে অ্যাপটা ইনস্টল করছিলেন ওইখানে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনার রেফারেল কোডটা পেয়ে যাবেন। তো রেফারেল আমি একটা রেফারেল কোড এখানে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, তো আমি এখানে একটা রেফারেল কোড ইম্পোর্ট করলাম, দেন এই যে সাবমিট আছে সাবমিটের উপর একটা ক্লিক করে দিতেছি। আমি এখান থেকে এখন একটা স্পিন পাবো, এবং এই স্পিনটা আমি লাইভে এখন আপনাদেরকে করে দেখাবো। তো আমি জাস্ট এখানে প্লে লেখা আছে প্লের উপর একটা ক্লিক করি, ক্লিক করলে মেবি এখান থেকে একটা স্পিন দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিনটা ঘোরা শুরু করছে, এখন আমি এখান থেকে আমার লাকের উপর ডিপেন্ড করে কী পাই এটা দেখা যাবে। তো এখান থেকে আমাকে কিছুই পাই না, আমি এখানে কিছুই পাই না, তো প্রত্যেক দিন এখান থেকে একটা করে স্পিন আমি এখান থেকে করতে পারবো। এবং এই যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো প্রত্যেকটা আপনারা এখান থেকে রিডিম করতে পারবেন, এবং এই টোকেন দিয়ে আপনারা বিম টোকেন অথবা NFT ক্লেম করতে পারবেন। এবং এখান থেকে যে আমি একটা স্পিন ক্লাইম করলাম, এবং ক্লাইম করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, এবং এই কাউন্টডাউনের পরে কিন্তু আমি এখান থেকে আবারও একটা স্পিন পাবো, এবং আমার যে অ্যামাউন্ট আছে টোকেনের পয়েন্ট অ্যামাউন্ট, এই পয়েন্ট অ্যামাউন্টে 10টা পয়েন্ট দেখতে পারবেন। আমি জাস্ট একটা রেফারেল কোড ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যার কারণে এখানে 10টা পয়েন্ট আমাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে যদি রেফারেল করতে পারেন, পার রেফারে 10টা পয়েন্ট
10টা একদমই কম হয়ে যায়। তো এখানে আরও কিন্তু ইনকামের ওয়ে আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই। এই যে একটা ইনকামের ওয়ে আছে, এটার উপর যদি আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে রিটুইট লেখা আছে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি আপনি এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের উপর ক্লিক করে রিটুইট করবেন, লাইক এবং রিটুইট করবেন যে পোস্টের মধ্যে নিয়ে যাবে, অথবা আপনার টুইটারে এটা নিয়ে পেস্ট করে দেবেন। দেন লাইক রিটুইট করার পর আমি জাস্ট একটু আপনাদেরকে লাইভে একটা টাস্ক কমপ্লিট করে দেখাই দিচ্ছি। আপনারা সেম প্রসেসে প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করে পয়েন্টগুলো আর্ন করে রাখবেন। তো সরাসরি টেলি মানে এর মধ্যে চলে আসছি, টুইটার পোস্টের মধ্যে আমি এখানে এটা লাইক করে দিলাম এবং এই যে এখানে রিটুইট করে দেবো। তো এখানে রিটুইট করে দিলাম এবং ব্যাক চলে আসতেছি। সরি গাইস, একবার ব্যাকে চলে আসছে, তো আমি আবার ওইখানে চলে যাই। ওকে গাইস, তো আমার লাইক এবং রিটুইটের যে টাস্কটা আছে ওইটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমার টোকেনটা মেবি এখানে অ্যাড হয়ে যাবে, অথবা যে পেজটা রিফ্রেশ করলে এই টোকেনটা অ্যাড হয়ে যেতে পারে। তো এরকমভাবে এই যে এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে, এটা তারা মেবি চেক করবে, চেক করার পর এটা অ্যাপ্রুভ করে দেবে। তো এরকমভাবে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে আপনি এখান থেকে এই পয়েন্টগুলো আর্ন করতে পারবেন, এবং এই পয়েন্ট দিয়ে আপনারা ইচ্ছা মতো আপনাদের ইয়ে করতে পারবেন, এই NFT অথবা আপনি যেটাই চান আপনি এখান থেকে ভিম টোকেন অথবা NFT নিতে পারবেন। আর এখানে যে স্পিনটা আপনারা করবেন, স্পিনের মধ্যে যদি আপনার একটা NFT পড়ে যায়, মানে যদি একটা NFT পেয়ে যান আপনি এখান থেকে, তাদের যেই NFTগুলো সেল আউট হয়েছে, আমি আপনাদেরকে জাস্ট একটা প্রাইস দেখাই দিই। আমি NFT তারা যেই NFTগুলো সেল দিতেছে আমি একটু ভিডিওটা পোস্ট করে বাইর করে নিই, তাদের যে লাস্ট সোল্ড আউটের যে ট্রানজাকশনটা আছে। ওকে গাইস, এখানে যদি আমি একটু নিচের দিকে যাই, তাহলে আপনি তাদের যে NFTটা লাস্ট যে NFTটা সেল আউট হয়েছে ওইটার যদি আমি প্রাইসটা আপনাদেরকে দেখাই দিই। আর আপনাদেরকে এখানে একটা কথা বলে নিই, এখানে যারা যারা কাজ করবেন, কাজ করতে কিন্তু অনেক সমস্যা হতে পারে, কারণ এই যে এটা কিন্তু অনেক লোডিং নেয়, ওই যে ওয়ালেট আছে এটা অনেক লোডিং নেয়। সো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে। তো এখানে লাস্ট এই যে একটা NFT এই ভিম বট নাকি বলে এইরকম এই নামের একটা NFT এখানে সেল আউট হয়েছে, এবং এটা হইতেছে 1600 ভিম দিয়ে এখানে সেল আউট হয়েছে। তো 1600 ভিমের প্রাইস কত এটাও আমি দেখাই দেবো। এই যে এটা কিন্তু 1600 ভিমে সেল আউট হয়েছে, এবং এটা 2021 ভিমে সেল আউট হয়েছে, এটা 1000 ভিমে সেল আউট হয়েছে। তো এগুলো কিন্তু সেল হইতেছে সবসময়। তো এই যে 1600 ভিম যে এটা প্রাইসটা কীরকম হয়, আপনারা যদি একটা NFT পেয়ে যান তাহলে এটার এখান থেকে মিনিমাম ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন। তো এই যে লাস্টে যে সেল হয়েছে এই NFTর প্রাইসটা আমি আপনাদেরকে যদি ক্যালকুলেট করে দেখাই দিই। তো কয়েন গেকোতে চলে আসলাম এবং ভিম টোকেন লিখে সার্চ করার পর এখানে 1600 ভিম টোকেন দিয়ে দিলাম, এবং 1600 ভিম টোকেনের প্রাইস দেখতে পারতেছেন $617। তো $617 বাংলা টাকায় আপনারা কনভার্ট করে নিন, দেখেন কত প্রাইস হয় এক একটা NFT। তো আপনারা যদি NFT পান তাহলেও এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে এই অফারটাতে জয়েন করতে পারেন, অথবা এখানে প্রত্যেক দিন কাজ করতে পারেন। আর এখানে আরেকটা কথা, যারা এখানে নিয়মিত অ্যাক্টিভলি কাজ করবে তাদের মধ্যে থেকে 100 জনকে তারা একটা করে NFT দিবে। তো অবশ্যই এটা 1 মার্চ তাদের লিডার বোর্ডটা চেক করা হবে, এবং ওইখানে 1ই মার্চ, এবং ওই 1 মার্চের পরে আপনি যদি অ্যাক্টিভ তাদের অ্যাক্টিভ একজন পার্সন হয়ে থাকেন, ওয়ালেট ইউজ করেন বা প্রত্যেক দিন এখানে একটা করে স্পিন করেন, সেক্ষেত্রে আপনি একটা NFT পেতে পারেন। এবং একটা NFT পাইলে এখানে তো প্রাইস দেখাই দিলাম, এক একটা NFT প্রাইস 1000 ভিম, 1600 ভিম, 2021 ভিম, তো এগুলো 22-এর হইতেছে অলরেডি মার্কেটে, এগুলো আপনাদেরকে দেখাই দিলাম। সো চাইলে আপনারা অফার জয়েন করতে পারেন। যারা যারা অফার ভিডিওটি দেখছেন প্রত্যেককে ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ধন্যবাদ।